ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু বরকাত হুজিস যেমন আপনার প্রশ্নটি হচ্ছে যে যদি কোনো মহিলা বাচ্চা দান কালে মারা যায় তো সে শাহাদাতের মর্যাদা লাভ করবে কিন্তু যদি নাকি অপারেশন এর মাধ্যমে বাচ্চা বাইরি করা হয় আর মা মারা যায় সে শাহাদাতের মর্যাদা পাবে কি না হ্যাঁ এখানে ব্যাপকতা আছে আর অনেকে তো ফ্যাশন করে যে এখন আর নর্মালি বাচ্চা হইতে দেয় না নিজেরাই আগে অপারেশন করে ফেলে এরা সব থেকে বঞ্চিত হয়ে যাবে কিন্তু যাদের ইচ্ছে হচ্ছে স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম নিবে পরেও কোনো সমস্যার কারণে হচ্ছে না তখন অপারেশন করতে গেলে পরিপূর্ণ সব হবে মারা গেলেও শাহাদাতের মর্যাদা পাবে এ বিষয়ের একটা হাদিস হাদিসটি বর্ণনা করছেন জাভির বিন ওতাইক রাজি আল্লাহ সহি আবু দাউদের মধ্যে তিন হাজার একশো তো এগারো নম্বর হাদিস হাদিসটা শহীদ নবী সাল্লি সাল্লাম বলেন তোমরা শাহাদ শহীদ কাকে মনে করো কাদেরকে তোমরা শহীদ মনে করো তখন রাসুল সাল্লু আসলাম সাহাবাই খাহাম বললেন আলকত লহি সাবিল্লা আল্লাহ রাসুল্লার মধ্যে যারা নিহত হয় যুদ্ধের ময়দানে বললেন সাত শহীদ আছে আল্লাহ রাস্তার মধ্যে সশস্ত্র যুদ্ধ করে যারা মারা যায় তারা সারা ওরা হচ্ছে যে সর্বোত্তম এই বাকি সাত সাতজনের মধ্যে রাসুল আসলাম বলছেন যে আলমাত্র শাহিদুন যিনি পেটের রোগে মারা যায় তিনি শহীদ ওল্গর্কু শাহিদুন যিনি ডুবে মারা যান তিনিও শহীদ ওষা হে বোঝা শাহিদুন এবং যে শ্বাসকষ্ট কারণে মারা যায় সর্দি জ্বর ইত্যাদির কারণে মারা যায় প্রচণ্ড যেগুলো এগুলোর মাধ্যমেও যে শাহাদাতের মর্যাদা লাভ করে ওয়াল্হার কোশাহিদ যে ফুড়ে মারা যায় আগুনে ফুড়ে মারা গেল সেও শহাদাতের মর্যাদা লাভ করবে ওয়াল্লা মু তু হাদামে তাহাদ এবং কোনো ব্যক্তি কোনো কিছুর চাপা ফেড়ে চাপা পড়ে যদি মারা যায় সেও সাদাতের মর্যাদা লাভ করবে ডাওয়াল চাপা মারা গেছে এরকম অর্থাৎ কোনো কিছুর চাপ পড়ে সে মারা গেছে তাইলে সেও সাদাতের মর্যাদা লাভ করবে ওয়ালমার আতু তামুতু মিজুম ইন শাহিদুন এবং যে নারী বাচ্চা প্রসবকালে মারা যাবে সেও সাদাতের মর্যাদা লাভ করবে أشكرك بشدة بستة في المئة الله ولا ما السلام عليكم ورحمة الله وبركاته.